হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এসআরকে নিয়ে এবং এসআরকের আপকামিং প্রজেক্ট ডাঙ্কিকে নিয়ে এবং ডাঙ্কির একটা বিরাট বড় রেকর্ডকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ডাঙ্কির আমাদের ইন্ডিয়াতে কবে থেকে অ্যাডভান্স বুকিং স্টার্ট হচ্ছে সেই বিষয়টাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো ভিডিওটা প্লিজ প্লিজ শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি এবং আমি এখন বাড়ির বাইরে আছি এবং কাজের মধ্যে আছি, তা সত্ত্বেও একটু সময় করে কিন্তু ভিডিওগুলো করছি, প্লিজ সঙ্গে থাকো। সো বিষয়টা হচ্ছে এইটা যে ডাঙ্কি কিন্তু এখন বর্তমানে করে ফেলেছে বিরাট বড় একটা রেকর্ড, প্রায় 200K-র কাছাকাছি কিন্তু ইন্টারেস্ট প্রায় এগোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা আপডেট এবং রেকর্ড যে এটা মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি হিসেবে কিন্তু এখন রয়েছে 2 নম্বরে, যদিও সালার কিন্তু রয়েছে 1 নম্বরে। প্রায় 48% ইন্টারেস্ট কিন্তু পেয়েছে এবং সেই জায়গাতে কিন্তু ডাঙ্কি 25% ইন্টারেস্ট। কিন্তু তা সত্ত্বেও ডাঙ্কির যে গ্রাউন্ড লেভেলের রেসপন্স এবং এসআরকে নিয়ে সেটা কিন্তু মারাত্মক লেভেলের এবং যার ফলে এই প্রজেক্টটাকে নিয়ে হাইপ কিন্তু বাড়ছে এবং এটার বুকমাই শোতে ইন্টারেস্ট রেটটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে অডিয়েন্সের কিন্তু এসআরকে নিয়ে আলোচনাটা কিন্তু বাড়ছে এবং তার ফলে কি হচ্ছে যে এটার অ্যাডভান্স বুকিংটাও কিন্তু চরম লেভেলে হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে আমাদের ইন্ডিয়াতে যবে থেকে অ্যাডভান্স বুকিংটা খুলবে। সো কবে থেকে আমাদের ইন্ডিয়াতে অ্যাডভান্স বুকিংটা খুলছে, তো সেই বিষয়ে কিন্তু একটা অফিসিয়াল আপডেট উঠে এসছে যে অ্যাডভান্স বুকিং আমাদের ইন্ডিয়াতে কিন্তু খুলছে 15th of December থেকে, ঠিক রিলিজ হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে অ্যাডভান্স বুকিং কিন্তু খুলছে। এবং প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে ওভারসিজ মার্কেটে কিন্তু অলরেডি ডাঙ্কির অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে এবং যেখানে যার রেসপন্স প্রচণ্ড ভালো। এবারে দেখাচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে জাওয়ান এবং পাঠানের মতন অ্যাডভান্স বুকিং হয় কি না, তোমাদের কী মতামত এবং তোমরা ফ্রোজ ডে ফ্রেশ যাচ্ছ কি না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে শাহরুখ খান এবং ডাঙ্কি সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।